এক নম্বর ক্রিয়েটিভটা দেখো, এই যে 2018-তে আসছে, এখানে একটি বৃত্তের পরাত্রিমিতিক সমীকরণ, এত হলে বৃত্তটির কেন্দ্র কত? স্যার পরামিতিক মানে মানে বৃত্তেরই সমীকরণ, মানে একটু অবরূপ অন্যরকম, মানে বৃত্ত আর একটা সরল রেখা মিলে যে বৃত্তের সমীকরণ তৈরি হবে সেটা। যেমন এখানে দেখো, ওয়াই এর মান দেওয়া আছে টি, এই টি এর মানটা এখানে বসালে একটা বৃত্তের সমীকরণ তৈরি হবে, তারপরে ওই সমীকরণ থেকে তোমাকে কেন্দ্র বের করতে হবে। লাইটটা দিয়ে দাও। এক নং সমীকরণে এটা একটা বৃত্তের সমীকরণ, বলতো এই বৃত্তের কেন্দ্র কত? 0 0 মূল বিন্দু। এইটুকু, বেশি সহজ ছিল। আর খতে দেওয়া আছে পি বিন্দু হতে রেখাংশকে সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের একটি বিন্দু ওপি রেখার সমীকরণ নির্ণয় করা, তার মানে ও আর পি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। স্যার এটা সরল রেখার ওই নিয়মে করব না যে অন্তর্বিভক্ত করে 2:1 অনুপাতে? না, হ্যাঁ হ্যাঁ, ওটা পরে। এখানে আগে দেখো, আমার একটা বিই বের করা লাগবে, কেন্দ্র মূলবিন্দু আছে, ও এই মূলবিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব এটা আগে বের করব, দৈর্ঘ্যটা। এখানে কোণ দেওয়া আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আগে লিখে নেই, আর কেউ জান করলো না।
পি বিন্দু বের করব, পরে বের করি, আগে এখানে আমার ওসি এর দূরত্বটা বের করে নি। ওসি ইজ ইকুয়াল টু 0 মাইনাস 0 0 মাইনাস 2 4 প্লাস 4 8 এটুকু আগে লিখে নাও। জি স্যার হয়েছে। আমরা একটা এই সমীকরণ দিছিলাম না তোমাকে, ওই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, দৈর্ঘ্য, হ্যাঁ লম্ব দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব পি, বুঝছো? তাহলে এখানে আমরা এই যে ছবিতে দেখো, এটা হচ্ছে ই এফ, তার উল্টা হয়েছে, ই নিচে এফ উপরে, ই নিচে এফ উপরে, বুঝি না, তার ই নিচে আর এফ বিন্দুটা উপরে। ও উল্টা করছে, হ্যাঁ হ্যাঁ এই ই এফ রেখার সমীকরণটা বের করব, আর এটা লম্ব দূরত্ব, তাহলে ই এফ রেখার, ও তার আগে এটা লিখে নাও, কোণ আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, এক্স কজ আলফা y sin alpha equal to p, এবার মান বসাও স্যার। এই সমীকরণটা জানি কিসে ছিল এটা একটু বলতে পারবেন? এটা ছিল একটা বিন্দু থেকে আরেকটা রেখার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্বের সমীকরণ, এটা তো আমরা ওই একটা আছে সমীকরণ দিয়ে, আর এটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ যখন কোণ দেওয়া থাকবে, জি স্যার বুঝছি। এটা এটা লিখে দিছিলাম না না দেইনি, স্যার মনে এটা পড়তেছে না। এটা সরল রেখার সূত্রে সেটা মধ্যে আছে, আমরা সরল রেখা পড়ছি না, সরল জি রেখা স্যার সমান লাস্টে একটা অঙ্কে মাত্র ব্যবহার করা হয়েছে, এই জন্য অতটা মনে থাকে না। এই যে দেখো 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা বের করে, এই পেজগুলা দেখ, বের করে দেখো, এই হচ্ছে 19 নম্বর সূত্রটা, মূল বিন্দু থাকবে, তার অঙ্কিত লম্ব দৈর্ঘ্য থাকবে এবং এক্স অক্ষের সাথে একটা কোণ থাকবে, তাইছো? জি স্যার ওই সূত্রটাই লিখছি, এখন একটু খালি ক্যালকুলেশন করব। পি এর মান হচ্ছে এটা, আমরা প্রত্যেকটাকে √2 দিয়ে গুণ করব, বা লসাগু করতে পারো, যেমন √2 এক্স প্লাস ওয়াই টু রুট টু, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, আমি নিচেরটুক মুছে ফেলি। জি স্যার হয়ে গেছে। আমার মুসার সরঞ্জাম,
তাহলে এটা আমি যদি আদর্শতে হারে নেই এরকম হবে, রেখাটার নাম দাও 1 নং, এখান থেকে আমরা ই বিন্দু বের করে পারবো না, ই বিন্দু কত হবে বলো তো? ই 40, আর এফ, এফ হচ্ছে 04। তাহলে এখন আমার লাগবে পি বিন্দু, এই ই বিন্দু তাই দরকার ছিল। তাহলে এবার দেখো পি বিন্দু এবি রেখা, এখানে সমদ্বিক ত্রিখণ্ড 1 2 3 ভাগ না, তাহলে পি বিন্দু এবি রেখাকে কি অনুপাতে ছেদ করবে? 1:2। ই এফ, ই থেকে শুরু, তাহলে টু ইস উল্টা টু ওয়ান 1:2:1, এতে বলাই আছে পি বিন্দু ই এফ কে সমত্রিখণ্ড বিন্দু, তার মানে একটা খণ্ড হইলো এফ পি, এই জন্য 2:1 অনুপাত। পি বিন্দু ই এফ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত। তাহলে আমরা ওই পি বিন্দুটা বাই করি, উপরেটুক বুঝবো দেখো তো। জি স্যার, বুঝতে পারি। সুতরাং 2+1, 2+1 মনে আছে না? প্রথমে হইলো x2, x2 হলো 0, x1 y2 4 0, এই হইলো পি বিন্দু। আমার কি চাইছে ওপি রেখার সমীকরণ? হ্যাঁ, ও না দূরত্ব না, সমীকরণ। জি স্যার, ওপি রেখার সমীকরণ। হ্যাঁ, এই যে এখান থেকে এটার সমীকরণ বের করতে হবে, এই সমীকরণটা বের করতে হবে। তাহলে সুতরাং x-x1 সূত্র ব্যবহার করবা, x1 হলো 0, -4/3, y1 0-8/3, gx-4, 3y-8. আগে গুণ করি তারপরে কাটাকাটি করবো নি। হ্যাঁ, 12y-24x, 3 8 24, আমরা যদি 12 দিয়ে ভাগ করে দেই, -y
মাইনাস টু এক্স, টু এক্স মাইনাস ওয়াই ব্যাপার হচ্ছিল, বুঝছে? এটা দেখো তো, সেটাই আনসার। জি স্যার। আচ্ছা, গটা করি, বুঝবো? জি স্যার, মুছে ফেলেন। গোটা কি বলছে, যদি ওডি এত হয় বৃত্তটির সমীকরণ কত? এই যে বৃত্তটা, ওই যে ভিতরে যে বৃত্তটা দেয়া আছে, এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ বের করতে গেলে কি লাগবে? কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে, তাই না? জি স্যার। কেন্দ্র দেয়া আছে এই যে 2,2, তাহলে ব্যাসার্ধটা বের করতে হবে। আমরা দুই ভাবে বের করতে পারি ইজিলি, দেখো, একটা পি থেকে সি বিন্দুর দূরত্ব বের করতে পারি, তাই না? তারপরে আর ও সিডি না, হ্যাঁ, হ্যাঁ, ওটাও বের করতে পারি। স্যার, ওসি আমরা বের করছিলাম, ওডিটা দেওয়া আছে, ওখান থেকে মাইনাস করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও বের করতে পারি। এবার ও সি বের করে বিয়োগ করে দিতে পারি, কোনটা করলে ভালো হয়? ও, আমরা তো ও সি বের করা আছে আমাদের, তাই জি না? স্যার। ইয়েস স্যার, আমরা ওডি ফাই বের, বের ওডি করি। বের করি। হ্যাঁ 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 হ্যাঁ, এই ও ওয়েতে ইর মান ভালো। কি দেওয়া আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা আগে খ, খ হতে পাই, ওটা আগে নিয়ে নিই। ও সি কত ছিল? 2√2, তাই না? ইয়েস স্যার। এখানে সি হইলো কেন্দ্র, সি 2,2, মূলবিন্দু 0। স্যার ভিডিও অফ। কল আসছে, হ্যালো। আবার কল দিছি। হ্যাঁ হ্যাঁ,
তার মুঠ করা। এখানে আমার ওডি দেয়া আছে 3√2, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর আর ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ওডি মাইনাস ওডি মাইনাস ওসি। ওসি 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 হ্যাঁ ওসি, তাহলে ওডি হইলো 3√2 2√2, কিন্তু খালি √2 থাকে, তাহলে এ তো হয়েই গেল অঙ্ক। ইয়েস স্যার, x মাইনাস 2 হোল স্কয়ার y মাইনাস 2 হোল স্কয়ার, এই যে ব্যাসার্ধ না, এটা ভাঙায় যোগ বিয়োগ করে সব এক পাশে নিয়ে আস। ওকে স্যার। আর মেম, তোমার রাতে কয়টা পর্যন্ত পড়া থাকে? এই যে স্যার আজকে শনি সাড়ে নয়টা পর্যন্ত পড়া, আজকে কয়টা পর্যন্ত? 9:30 স্যার। 9:30। ইয়েস স্যার। সন্ধ্যার পর থেকে না, স্যার 8টার থেকে। 8টা থেকে? আচ্ছা, স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y আর স্যার প্লাস 6। হ্যাঁ হ্যাঁ, -4x -4y +6, ঠিক আছে। আজকে এই একটা ক্রিয়েটিভ থাকুক, ওর নাই কেউ। আচ্ছা স্যার, সমস্যা নেই। ওকে আচ্ছা স্যার, দেখি, ওদের সাথে আমি কথা বলি, যদি হয় তাহলে টাইমটা চেঞ্জ করে জানাবো। হ্যাঁ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।